আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নবাব ভাই? এ ভালো থাকার চেষ্টা করতেছি আর কি। তো তোমার লেখাপড়া কিরকম চলতেছে ছবি? যে ছাত্রীর শিক্ষক বাদশা স্যারের মতন একজন ভালো মানুষ, তার লেখাপড়া ভালো না হয়ে কোথায় যাবে। আল্লাহর রহমতে বাদশা স্যারের অনুপ্রেরণায় আমার লেখাপড়া দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বাহ বাবা, দুর্বার গতিতে আগাচ্ছে তাই না? দেখিছো বন্ধু, তোমার ছাত্রী তোমার কিরকম ভক্ত হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, প্রচণ্ড ভক্ত। ছবি, তোমার কথা শেষ হয়েছে, এখন যাও যাও। এই 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 শোনো ছবি স্যার, এরপর থেকে আর কখনো কোনো সময় কোনো শিক্ষকের সামনে তারে নিয়ে কোনো ধরনের পাম দিয়া কথাবার্তা বলবা না, মনে থাকে জানি। এখন যাও। স্যার আপনি মাইন্ড করেছেন? না মাইন্ড করিনি, খুব পুলকিত হয়ে গেছি। যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসিনা ভাই বিয়াদব কোয়ান্ডে। এ বন্ধু, এটা তুমি কি করিছো? কুন্ডা, এই যে মেয়েটার সাথে তুমি ঝাড়িমূলক কথা বলিছো, মেয়েটা তোমার ছাত্রী, তোমার ফ্যান হয়েছে, তোমার ভক্ত হয়েছে। কোথায় মেয়েটার সাথে দুটো মিষ্টি মিষ্টি কথা বলবে, কোথায় দুটো চমৎকার করে কথা বলবে, সেটা না বলে তুমি মেয়েটার সাথে একটা ভাব লিছো। ওরে বাবা, ওর সাথে আমি কি কথা বলবো? আরে আল্লাহ। এ বন্ধু, তুমি না মানবিদ্যা শিক্ষক, কিরাম করে মিষ্টি মিষ্টি কথা বলতে হয়, সুন্দর সুন্দর কথা বলতে হয়, সেটা তুমি বুঝি জানো না। তুমি ইরাম করে বলবে। ছবি, তুমি কিরাম করে তোমার মনোমন্দির আমাকে বসে রেখেছো, সেটা আমার বিশ্বাস হচ্ছে না। ইরাম করে কথা বলতে হয়, বুঝছ? সে কি বন্ধু, তুমি তো এই রিলেশন ডিসঅর্ডার রোগে ভুগতেছো। আচ্ছা কতদিন একটা শিক্ষক কিভাবে তার ছাত্রীরে বলবে আমি তোমার মনের মন্দিরে থাকতে চাই, এটা সম্ভব? হয়েছে থাক, যখন তোমার জন্য আমি দুটো ভালো কথা বলবে চাই, সুন্দর কথা বলবে চাই, তোমার কল্যাণের কথা ভাববে চাই, তখনই তোমার সরা হয়ে যাও। আমাকে মেন্টাল ডিসঅর্ডার, ফ্যাশন ছাতা মাথা কি বলে আমার তুমি টেনশনে ফেলে দাও। বন্ধু বলা লাগবি না, কি যেন বলতে চেয়েছো সেটা বলো, চলো। বন্ধু এখানে দাঁড়াই, নিরিবিলি আছে। আচ্ছা কও তো, কি মন তোমার জরুরি করা? না বন্ধু, আমি কি করব, আমি তো কিছুই বুঝে উঠতে পারতেছি না, আমি কোনো কিছু চিন্তা ভাবনা করতে পারতেছি না। আবার চিন্তা কিসের জন্য, সব না ঠিকঠাক হয়ে গেছে, এখন সরাসরি বিয়ের পিড়িতে বসে যাবি। কিন্তু আমি তো বিয়ে করতে পারবো না বন্ধু। বিয়ে করতে পারবি না কি জন্য বন্ধু? তোমার কি কোনো শারীরিক? আরে না না না, ওসব কিছু না। তুমি কও যে আমি কারে বিয়ে করব? এখনকার প্রত্যেকটা মায়ের মানে কোনো না কোনো মানসিক রোগ আছেই, এরকম একটা মানসিক রোগীর সাথে বসবাস করলে তো আমি নিজেই মানসিক রোগী হয়ে যাব। ও বুঝতে পারিস, এতদিন পর তুমি কি জন্য বিয়ে করতে রাজি হচ্ছ না বন্ধু? আরে শুধু এটাই না, আমি যে পরিমাণে পড়াশোনা করেছি, যে পরিমাণে নলেজ আমার, এ থেকে জেড পর্যন্ত যতগুলো মানসিক রোগ আছে সবগুলো আমি মুখস্থ ফরফর করে দিতে পারি। আসলে আমার স্ত্রী যদি ধর সেই লেভেলের না হয়, তাহলে পরে আমি সংসার করব কার সাথে কও বন্ধু? বন্ধু সেটা তুমি ঠিক বলেছো। তোমার সাথে কথা বলতে গেলে আমার শাহিদার কথা মনে পড়ে যায় রে বন্ধু। কিরম মিল আসলো আমাকে লগে। আমি যেটা বুঝতেম, আমি যেটা চিন্তা করতেম, ফানির মতো সে বুঝে যেত। তার কথা চিন্তা করতে গেলে আমার আবেগ বাইরে যায়, বুঝতে পেরেছো বন্ধু? আমার চোখে ফানি বাইরে যায়। আল্লাহ যে খ্যান তার উঠে নিয়ে গেছে বন্ধু। থাক বন্ধু, দুঃখ করে না, যে গেছে তো গেছেই, তারে নিয়ে ভাইবে আর লাভ আছে? আসলেই ভাবির কথা মনে হলি খুব খারাপ লাগে। সবাই কি আর ভাবির মতো মেয়ে বল? আমার যে উচ্চ লেভেলের চিন্তা ভাবনা, আমার বউ যদি সেই লেভেলের চিন্তা ভাবনা না করতে পারে, সংসার করতে যায় একটা জেলখানায় বন্দি হওয়ার মতো দশা হবে না। কি করবে বন্ধু, এই কথা তো তুমি তোমার আব্বা আমাকে বুঝাতে পারবে না। সেটাই তো সমস্যা, আমি তো বুঝাতে পারবো না। কিন্তু আন্দাজে আমি বিয়ে করতেও পারবো না। এই জন্যই করছি বন্ধু, একটা বুদ্ধি বাইর কর। হ্যাঁ কোনো কিছু মাথায় আসতেছে না, মাথা কেটে জাম হয়ে গেছে। বন্ধু একটু ডাল ভাজা খাতে পারলে পরে মাথা একটু কাজ করতে ভালো। ডাল ভাজা খাওয়া দেয়নি। ডাল ভাজা, ডাল ভাজা খালি বুদ্ধি খোলে। চলো ডাল ভাজায় যদি বুদ্ধি খোলে তাই খাওয়াচ্ছি তোমাদের।